बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। सुप्रिय शिक्षार्थी केमन आछो तोमरा? आशा करछि आल्लाह ताआलार रहमते सबाई भालो आछो। आमिओ तोमादेर दोआय एबं आल्लाह ताआलार अशेष रहमते भालो आछि आलहामदुलिल्लाह। सुप्रिय शिक्षार्थी बंधुरा, आमि तोमादेर खूब गुरुत्वपूर्ण एकटि पाठ पढ़ाच्छिलाम। देखो गतदिने जे पाठेर অর্ধেক আমরা পড়েছিলাম, অর্থাৎ আমার মনে হয় তোমরা কবিতা লেখার অর্ধেক অংশটা বুঝতে পেরে মাঝখানে আটকে গেছো। অনেক কবি আছো যারা হয়তো কবিতা লেখো, কিন্তু কবিতা লেখার উপকরণ, কবিতা লেখার নিয়ম, কবিতা লেখার জন্য যে রং বেরঙের শব্দের প্রয়োজন হয়, অলংকারের প্রয়োজন হয়, নূপুরের প্রয়োজন হয়, ঠিক এই ক্লাসে যারা মনে করো মেয়েদের যেমন সাজগোজের জন্য কি করতে হয়, অলংকার করতে হয়, ঠিক কবিতা সুন্দর হতে হলে সেই কবিতাও অলংকার পরাতে হয়। কেমন অলংকার বলো তো? এই যে কবিতার অলংকার হচ্ছে উপমা, রং বেরঙের শব্দ মনের মাধুরী মিশিয়ে যখন লেখা হয় তখন একেই বলে অলংকার। এটা হচ্ছে সাহিত্যের অলংকার, রূপ রস ছন্দ তাল মিলিয়ে যখন আমরা একটি সাহিত্য রচনা করব তখন সেই সাহিত্যটাই আমাদের সবার কাছে কি হবে, বোধগম্য হবে, ভালো লাগবে, চমকপ্রমোদ হবে। সুপ্রিয় শিক্ষার্থী এসো দেখো, আমরা গতদিনে পড়ছিলাম শব্দ থেকে কবিতা, লিখেছেন হুমায়ুন আজাদ। শব্দ থেকে কবিতা পড়তে গিয়ে আমরা শিখেছি কবিতা কাকে বলে। দেখো খুব সহজেই তোমাদের মনে আসে আশা করছি কবিতা কাকে বলে। যে লেখাগুলো পড়লে মন আনন্দে নেচে ওঠে, মনের মধ্যে রং বেরঙে স্বপ্ন ফুটে ওঠে, তাকেই সাধারণত কি বলে, কবিতা বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এরপরে জেনেছি কবিতা লেখার জন্য প্রয়োজন কি বলতো, কবিতা লেখার জন্য প্রয়োজন শব্দ, রং বেরঙের শব্দ। সুপ্রিয় শিক্ষার্থী এসো আজকে আমরা বাকি অংশটুকু পড়ে শেষ করব এবং সবাই কবিতা লেখার কৌশল শিখে নেব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী তোমরা তোমাদের বইয়ের 20 পৃষ্ঠা বাহির করো। দেখো 20 পৃষ্ঠা বাহির করে চতুর্থ স্তবক থেকে আমরা পড়ব, তৃতীয় স্তবক পর্যন্ত পড়েছিলাম, আজকে পড়ব চতুর্থ স্তবক থেকে। দেখো বলেছে কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি, মানে কি আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। কখনো বলতে পারি ঘর ফাটানো হাসির কথা, কখনো কবিতা আবৃত্তি করলে এই রুমের মধ্যে তোমরা যারা আসো সবাই হু 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 করে হেসে উঠবে, উচ্চ অট্ট হাসি সবাই হেসে দিবে। আবার বলতে পারি টকবগে রাগের কথা, এমন কবিতা পাঠ করলাম তোমাদের মধ্যে অনেকেই রেগে গেছো। বলতে পারি খুব চমৎকার ভালো কথা, কবিতার মধ্যে খুব চমৎকার ভালো কথাও থাকতে পারে, যে কথাগুলো যে কবিতাগুলো সবার মন ভালো হয়ে যায় কবিতা পাঠ করলে। কখনো বাজাতে পারি নাচের শব্দ, আবার কখনো কবিতা আবৃত্তি শুরু হলে অনেকেই যারা নেচে অভ্যাস অভ্যস্ত তারা কিন্তু আর থেমে থাকতে পারে না, কবিতার তারে তারে তারা নাচা শুরু করে। তাই বলছে আবার কখনো বাজাতে পারি নাচের শব্দ, আবার কখনো আঁকতে পারি রঙিন ছবি, কবিতা আবৃত্তি করা হচ্ছে আর তোমরা সবাই আবৃত্তিটা শুনে তোমাদের মনের মধ্যে ছবি আঁকছো। কিন্তু সবসময় মনে রাখতে হবে ওই কথা নতুন হতে হবে যা একবার কেউ বলে গেছে, যে ছবি একবার কেউ এঁকে গেছে তা বলা যাবে না, সে ছবি আঁকাও যাবে না। অর্থাৎ একই কবিতা কোনো কবির কবিতা যদি আমরা নকল করে লিখি, কবিতা পড়েছি জেনেছি শব্দগুলোর অর্থ বুঝেছি, এই কবিতা আর আমাদেরকে শুনলে ভালো লাগবে না, আমাদের মন আর মেশে উঠবে না। আর কথা দেখো আর কথা বলতে হবে, নাচতে হবে, ছবি আঁকতে হবে, ছন্দে অবশ্যই কবিতার ছন্দ থাকতে হবে,
তাই কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে ছন্দ আর থাকতে হবে স্বপ্ন মনের মধ্যে যদি স্বপ্ন না থাকে তাহলে কিন্তু আমরা কবিতা লিখতে পারবো না তাহলে কবিতা লিখতে হলে কি কি জানতে হবে দেখো সুপ্রিয় শিক্ষার্থী খুব সুন্দর করে কবিতা লিখতে হলে কি কি শিখতে হবে সেগুলো আমরা জানছি আমাদের কবিতা লেখার কৌশল শিখতে পারবো শিখনফল তাহলে এটা আমরা জানছি কি কি শিখতে হবে দেখো তাহলে কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে ছন্দ আর থাকতে হবে স্বপ্ন যার চোখে স্বপ্ন নেই সে কবি হতে পারে না অর্থাৎ কবি হওয়ার পূর্ব শর্ত হলো কি মনের মধ্যে স্বপ্ন থাকতে হবে স্বপ্ন থাকলে মনে আসে নতুন ভাবনা নেচে নেচে আসে ছন্দ আর শব্দ যে কোনো বিষয় নিয়ে তুমি লিখতে পারো কবিতা বাড়ির পাশের গলিটা দূরের ধানক্ষেতটা পোষা বিড়ালটা বা পুতুলটাকে নিয়ে কবিতা লেখা যায় যদি মনে স্বপ্ন থাকে তোমার মনে যদি স্বপ্ন থাকে তাহলে তুমি তোমার পোষা বিড়ালটা নিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ছন্দ অলংকার মিলিয়ে শব্দ লিখতে পারো কবিতা লিখতে পারো তোমার মনের মধ্যে যদি স্বপ্ন থাকে তাহলে তোমার বাড়ির সামনে একটি ফুল গাছ আছে বাড়ির সামনে একটি আম গাছ আছে একটি ক্ষেত আছে ফসলের ক্ষেত আছে সেখান সেই বিষয়টি নিয়ে তুমি খুব সুন্দর করে স্বপ্ন কবিতা লিখতে পারো আর যদি তোমার মধ্যে স্বপ্ন না থাকে তাহলে কিন্তু তোমার সামনে যতই সুন্দর করে ভালো কোনো কিছু থাকুক না কেন তুমি কিন্তু কবিতা লিখতে পারবে না রাস্তার দোকানিকে নিয়ে কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে আর যা নেই তা নিয়েও কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে এবার একটা কবিতা লেখা যাক কবিতাটির নাম দিচ্ছি দোকানি আমাদের কবিতাটির নাম কি দেখো তো দোকানি আমাদের একটা কবিতা লিখব কবিতাটির নাম হচ্ছে দোকানি দেখি আমাদের দোকানি কবিতাটি কেমন হয় রাস্তার মোড়ে দোকানদারকে তুমি আমি চিনি এই রাস্তার মোড়ে একটি দোকান আছে প্রতিদিন আমরা সবাই আসছি স্কুলে আসতেছি যাচ্ছি সবাই আমরা চিনি চিনি না সবাই চিনি সে বিক্রি করে সাদা দুধ খয়েরি চকোলেট লাল পুতুল সবুজ পান তার দোকানে কি কি পাওয়া যায় এসব জিনিস আমরা কিনে খাই দোকানিকে চকচকে টাকা দিই তার জিনিসপত্র বিক্রি দেখে মাথায় আমার একটা ভাব এলো ভাবটা হলো আমি একটা দোকান খুলেছি দুদিন ধরে কিন্তু সে দোকানে দুধ চকোলেট পান বিক্রি হয় না বিক্রি হয় এমন সব জিনিস যা কেউ বেচে না যা কেউ কিনেও না অর্থাৎ কিনে না শুধু স্বপ্নের সেসব জিনিস বেচা কিনা চলে ভাবটা মাথায় এলো সঙ্গে শব্দ এলো আরো ছন্দ এলো প্রথমে লিখলাম কবিতাটা লেখা শুরু করলাম দেখো দুদিন ধরে বিক্রি করছি চকচকে খুব চাঁদের আলো টুকটুকে লাল পাখির গান তাহলে এই যে চাঁদের আলো কোন দোকানে কি কেউ বিক্রি করে বলো চাঁদের আলো কি কেউ কিনতে আসবে কোনোদিন বলবে যে ভাই আমাকে চাঁদের আলো দেন কেউ কি বলবে ভাই আমাকে পাখির গান দেন আমি পাখির গান কিনে নেব এটা কি কোনো দোকানে বিক্রি হয় বলো আচ্ছা এরপরে দেখো কথাটাই চমকে দেয় সবার আগে চকচকে চাঁদের আলো টুকটুকে লাল পাখির গান বিক্রির ব্যাপারটা বেশ নতুন সারা পৃথিবীতে খুঁজে এমন দোকান পাওয়া যাবে না ছন্দটাও বেশ দুলে দুলে আসছে এ তিনটি পংক্তি পড়ার সাথে সাথে শব্দ ছন্দ কথা মিলে একরকম স্বপ্ন তৈরি হয় কোথায় চোখে আর মনে যেখানে কে যেখানে আমরা কি কিনছি চাঁদের আলো কিনছি তাহলে চাঁদের আলো কেমন এই যে স্বপ্ন চোখে আমরা দেখছি অন্তরে ভাবছি আমার লাল টুকটুকে পাখির গান তাই না আচ্ছা এরপর আরো এগিয়ে গিয়ে লিখলাম কি লিখলাম দেখো বিক্রি করছি চাপার গন্ধ স্বপ্নে দেখা নাচের ছন্দ গোলাপ ফুলের মুখের রূপ গোলাপ ফুলের আকৃতি গোলাপ ফুল তো সবাই পছন্দ করে তাই না এরপরে দেখো এখানে ছন্দ মিল আর আরো মধুর এখানে ছন্দ মিল আরো মধুর হয়েছে সুন্দর হয়েছে বিক্রির জিনিসগুলো আগের মতোই চমকপ্রদ তবে এখানে স্বপ্ন আরো বেড়েছে ছবিও আরো রঙিন হয়েছে চাপার গন্ধ পাওয়া গেল এবং বেজে উঠল স্বপ্নে দেখা নাচের ছন্দের নূপুর
এ নাচ স্বপ্ন ছাড়া আর কোথাও দেখা যায় না। এ নাচ কিন্তু স্বপ্নের মাধ্যমেই দেখা সম্ভব। এমন নাচ নাচতেও পারে না কেউ। গোলাপ ফুলের মুখের রূপ বলার সাথে সাথে গোলাপ ফুল একটি মিষ্টি মেয়ের মতো ফুটে উঠল। গোলাপ ফুলের মুখের রূপ বলতে কি বলছে? একটি মিষ্টি মেয়ে, সুন্দরী মেয়ে, তার মুখটা আমাদের সামনে ফুটে উঠল। তার মুখটাকে এখানে গোলাপ ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে। মেয়েটির মুখ হয়ে উঠল গোলাপ, আর গোলাপ হয়ে উঠল তখন মেয়েটির মুখ। স্বপ্ন জড় হলো কোথায়? চোখে। অর্থাৎ এই মেয়েটির মুখ হয়ে উঠল গোলাপ ফুলের মতো, এইটা আমরা কি দিয়ে দেখছি? আমরা চোখ দিয়ে দেখছি যে মনে হয় এই মেয়েটির মুখটা ঠিক সুন্দর গোলাপ ফুলের মতোই। কবিতাটাকে আমি আর লিখতে চাই না, ইচ্ছে হলো, ইচ্ছে হলে তোমরা লিখতে পারো। কবিতা লিখতে হলে নতুন কথা ভাবতে হবে, আর সে কথাটাকে পরিয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন পোশাক, সাজ পোশাক। তোমরা এখন ছোট, এ ছোট থাকার সময়টা বেশ সুন্দর। বারবার আমার ছোট সময়ের কথা মনে পড়ে। আমি দেখতে পাই ছোট আমি দাঁড়িয়ে আসি পুকুরের পাড়ে, একটা সাদা মাছ লাফ দিয়ে আবার ঢুকে গেল পানিতে। দেখতে পাই শাপলা ফুটেছে, পানি লাল হয়ে গেছে, একটা চুড়োই উড়ে গেল তার ঠোঁটে, চিকন একটা কুটো। এসব আমাকে কবিতা লিখতে বলে। তোমরা এখন ছোট, এ বয়সে তোমরা খুব বেশি করে দেখে নিবে, যত পারো দেখো। দেখো খুব গুরুত্বপূর্ণ, শেষ অংশ খুব সহজ, তাড়াতাড়ি শেষ করে দিব। যত পারো দেখো, দেখো দেখো এবং দেখো। বুকের মধ্যে মনের মধ্যে ছবি জমাও, রং জমাও, সুর জমাও। বড় হলে এ ছবি সুর রং তোমার খুব উপকার করবে। খুব ছোট বয়সে কি কবিতা লেখা উচিত? ছোট বয়সে কবিতা উচিত, কবিতা পড়া, পড়া এবং পড়া। অর্থাৎ লেখার আগে পড়তে হবে, ছোট বয়সে কবিতা বেশি করে পড়তে হবে। চারিদিকের ছবি দেখা, দেখা এবং দেখা। ছোট বয়সে বুকে জমানো উচিত শব্দ আর ছন্দ। তারপর একদিন যখন বড় হবে শব্দ ছন্দ ছবি সুর রং সব দল বেঁধে আসবে তোমার কাছে, বলবে আমাদের তুমি কবিতায় রূপ দাও। তুমি হয়তো একা একা ঘরে বসে শব্দ ছন্দ ছবি সুর রং মিলিয়ে বানাবে এক নতুন জিনিস, যার নাম কি বলতো? যার নাম হচ্ছে কবিতা। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো খুব সুন্দর করে আমরা কবিতা লেখার কৌশল এবং সাহিত্যের মধ্যে যে প্রকার হবে, এবং আশা করছি শিক্ষার্থীদের তোমাদের মধ্যে সৃষ্টিশীল হতে শিখাবে, অর্থাৎ তোমাদের মধ্যে সৃষ্টিশীল অনুপ্রাণিত হবে, তোমাদের মধ্যে কবিতা লেখার উৎসাহ আগ্রহ বেড়ে যাবে। যার জন্য কি বলেছে বলতো? কবিতা লিখতে হলে কি করতে বলেছে? সর্বপ্রথম দেখতে বলেছে, বলছে দেখো দেখো দেখো। মানে কি? তোমাদেরকে দেখতে হবে, জানতে হবে, পড়ো, শব্দগুলো পড়তে বলেছে, পড়ো পড়ো পড়ো। তাহলে ছোট বয়সে কবিতা লেখা কি উচিত বলো? কবিতা লেখা উচিত নয়। তার আগে কি করতে হবে? দেখতে হবে, পড়তে হবে, শব্দের অর্থ জানতে হবে, বুঝতে হবে, তারপরে আমাদেরকে কবিতা লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খুব সুন্দর করে তোমাদের পাঠের বাকি অংশটা সবাই রিডিং পড়বে, আশা করছি রিডিং পড়বে। পড়ে কি করবে? তোমরা তোমাদের বাড়ির কাজ লিখবে, বাড়ির কাজ। অনেকে লিখছো না কিন্তু তোমরা বাড়ির কাজ, তাহলে তোমাদের বাড়ির কাজ দেখো 20 ও 21 পৃষ্ঠা রিডিং পড়া, রিডিং পড়া কত? 20 ও 21 পৃষ্ঠা। ও এসকিউ তৈরি করবা কয়টা বলতো? এসকিউ 10টি, 10টি এসকিউ লিখে সবাই জমা দিবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই সময় যেহেতু সবাই ঘরে বসে বসে আছো, সবাই সুন্দর সুন্দর করে কবিতা লিখবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থী, এখানে শেষ করছে, আল্লাহ হাফেজ।